আচ্ছা, তুই রোজ এই ক্যাফেটার দিকে কি দেখিস বলতো? জানিস, আমাদের কলেজের সব ফ্রেন্ডসরাই ক্যাফেতে আসে। জানি, বাট আমাদের জন্য এখানে আসা পসিবল নয়, খুব কস্টলি। জানি, বাট আমি শুনেছি এখানে কোল্ড কফিটা খুব ভালো, গিয়ে তো একবার দেখাই যায়। গুড মর্নিং ম্যাম। এক্সকিউজ মি, আপনাদের মেনু কার্ডটা একটু দেখা যাবে? হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? অ্যাকচুয়ালি কোল্ড কফির প্রাইসটা কত? It's $1.99, ma'am. Okay, amra pore arek din ashbo. আরে, মন খারাপ করছিস কেন? অন্য একদিন আসবো কোল্ড কফি খেতে। আদেও কি আসা হবে কোনো দিন? সেটাও ঠিক। আমার ফোনটা কোথায়? কোথায় রেখেছিলি? হাতেই তো ছিল। ক্যাফেতে ফেলে রেখে আসিসনি তো? হতে পারে, জানিস তো। চনি আসি। চল। আচ্ছা, এখানে কোনো মোবাইল দেখেছেন? ইয়েস ইয়েস, এটা আপনার মোবাইল? ও গড, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ম্যাম। হ্যালো, কে বলছেন? সরি, আপনাকে চিনতে পারছি না। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আচ্ছা বলুন। আমি এখন বিজি আছি, একটু পরে ফোন করুন। হ্যালো, হ্যাঁ চিনতে পেরেছি, বলো। আমি তো না করিনি। ভাবাই যায়। কিছু নাই রাস্তায়। না, আপাতত কোনো প্রবলেম নেই। রাখছি। Thank you.
হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, বাট কোথায়? এইটি ক্যাফে? ঠিক আছে। আচ্ছা, তুই রোজ এই ক্যাফেটার দিকে কি দেখিস বলতো? অ্যাকচুয়ালি কোল্ড কফির প্রাইসটা কত? আরে মন খারাপ করছিস কেন? অন্য একদিন আসবো কোল্ড কফি খেতে। হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? অ্যাকচুয়ালি কোল্ড কফির প্রাইসটা কত? ইটস 199 ম্যাম। ওকে, আমরা পরে আরেকদিন আসব। হ্যালো, হ্যালো, হাই, আমি তোমারই বন্ধু বলছিলাম। হ্যালো, হ্যালো, যা বাবা, ফোনটা কেটে দিল। হ্যালো, হ্যাঁ হাই, আমি তোমাকে দুদিন আগে ফোন করেছিলাম, তুমি ফোনটা কাট করেছিলে। অ্যাকচুয়ালি ফোনটা কাট করবে না প্লিজ, তোমার সাথে কিছু কথা আছে। আমি তোমাকে অনেকদিন ধরে দেখেছি, তোমাকে বেশ ভালো লাগে আমার। তুমি কি আমার সাথে বন্ধুত্ব করতে পারবে? হ্যাঁ হ্যালো, আমি বলছিলাম
আমি তোমাকে বলেছিলাম আমাদের ফ্রেন্ডশিপের ব্যাপারে কিছু ভাবতে। ও, তাহলে এখন আমরা ফ্রেন্ড হতে পারি, তাই তো? কি করছো এখন? আমাকে নিয়ে কোনো প্রবলেম হবে না তো? ওকে, বাই, টেক কেয়ার। হ্যাঁ, হ্যালো। বলছিলাম একদিন মিট করা যাবে এইটে ক্যাফেতে। এইটে ক্যাফে? ইয়েস, ওকে। হাই ম্যাম। থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, আপনার নাম পল্লবী তো? হ্যাঁ। এই নিন আপনার কোল্ড কফি। বাট আমি তো অর্ডার করিনি। অ্যাকচুয়ালি ম্যাম, আপনার সাথে যার দেখা হওয়ার কথা ছিল সে আপনার জন্য এই কোল্ড কফিটা অর্ডার দিয়ে গেছে। ও আচ্ছা, থ্যাঙ্কস। এক্সকিউজ মি, আপনি কি ওকে চেনেন? ইয়েস, এনজয় ইওর কোল্ড কফি ম্যাম। ইয়েস ম্যাম, আমার বিলটা কত হয়েছে একটু বলবেন? ম্যাম, আপনার বিলটা পেইড হয়ে গেছে। কিন্তু আমি তো টাকা দিইনি। সরি ম্যাম, আপনার বিলটা পেইড হয়ে গেছে। হ্যাভ এ নাইস ডে।
কর্মব্যস্ততার জীবনে এসেছে নতুন জোয়ার। তোমার প্রতিচ্ছবি প্রতিনিয়ত ভেসে থাকে আমার চোখে, হোক না একতরফা ভালোবাসা, তবু তুমি আমার মধ্যে ভূমিময় হয়ে আছো। হয়তো তোমার মধ্যে আমাকে খুঁজে পেয়েছি। তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার হাসি, তোমার সব কিছু আমায় মুগ্ধ করেছে, চাঁদনির জোছনার আলোর মতো। তোমার চাওয়ার ইচ্ছেটুকু হয়তো ছোট ছিল, তা পূরণ করতে পেরে সত্যি আমি খুব খুশি। কোল্ড কফির গ্লাসে প্রথম তোমার ঠোঁটের চুম্বন ও আমায় আজও ভীষণভাবে ভাবায় তোমাকে নিয়ে, কারণ তুমি আজও আমার মধ্যে আছো, আছো আমার সেই কোল্ড কফির মধ্যে।